ব্রাজিল ফুটবলে সবসময় উঠে আসে সবচেয়ে বেশি তরুণ তারকা ফুটবলার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ যাওয়ার পরেও দলটি রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে। 2022-এর ব্যর্থতাকে বলে আবারও নতুন করে পথ হাঁটতে চায় ব্রাজিল। তারই লক্ষ্যে আগামী মার্চে মরক্কোর সাথে নিজেদের ঘরের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। তবে এর আগে নিজেদের ম্যানেজমেন্টের মাঝে ব্যাপক পরিবর্তন আনছে দলটি। ব্রাজিল টিমের নিউ স্পোর্টিং ডিরেক্টর হতে যাচ্ছে রিকার্ডো কাকা। ভালোবেসে তাকে বলা হয় ফুটবলের রাজপুত্র। ব্রাজিলের হয়ে সর্বশেষ ব্যালন্ডিয়র জয়ী তারকা হলেন এই কাকা। তাই তো এবার সেই কাকাকেই কাজে লাগাতে চাই সিবিএফ। আগে কখনো বিদেশি কোচ নিয়োগ না দেওয়া দলটি এখন বিদেশি কোচ নিয়োগ দিতে মরিয়া। প্রবল সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির ব্রাজিলের নিউ কোচ হওয়ার। তবে এর জন্য ব্রাজিলকে অপেক্ষা করতে হবে 2024 সাল পর্যন্ত। রিয়ালের সাথে চুক্তি শেষ হওয়ার পরই আনচেলত্তি যোগ দেবেন ব্রাজিল টিমে। কিন্তু সাম্প্রতিক সময়েই কাকা নিয়োগ পাচ্ছে ব্রাজিল টিমে স্পোর্টিং ডিরেক্টর হিসাবে। 2026 সালে ব্রাজিল টিমে দেখা যাবে রিকার্ডো কাকাকে।